জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর ছিলেন বৈষ্ণবীয় দীনতার মূর্ত ও জীবন্ত প্রতীক। তিনি ছিলেন তৃণের চেয়েও সুনীচ, আবার কুসুমের চেয়েও সুকোমল। কিন্তু আপন স্বভাব ধর্মে তিনি ছিলেন অচল এবং অটল। কেউ তার ইচ্ছা বা নীতির বিরুদ্ধে কিচ্ছু করাতে পারত না। শত অনুনয় বিনয়ও এতটুকু স্বভাব ধর্মচ্যুত হতেন না তিনি। সকল মানুষকেই আপনি বলে সম্বোধন করতেন। সেকালে মানুষে মানুষে ভেদ জ্ঞান খুব প্রবল ছিল। জাতিভেদ বর্ণভেদের জন্য বিরোধ লেগেই থাকত। ঠাকুর এতে অত্যন্ত ব্যথা পেতেন। একবার ভক্তদের এ বিষয়ে শিক্ষা দেবার জন্য একটি চমৎকার ঘটনার অবতারণা করেন শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর উপস্থিত ভক্তদের বললেন, আমার রাহুর দশা চলছে। ভক্তরা সবাই জানতো ঠাকুর ভালো কুষ্টি বিচার করতে পারেন। কোনো ভক্তের বাড়িতে গিয়ে যদি দেখতেন কারো ছেলে হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই নবজাতকের কুষ্টি তৈরি করতে শুরু করতেন। তাই তার কথা শুনে ভক্তরা ভাবতে লাগলো, ঠাকুরের রাহুর দশা কি করে কাটানো যায়। ঠাকুর বললেন, একটা উপায় আছে। কোনো এক নমশূদ্র লোকের সঙ্গে আমার বন্ধুত্ব পাতাতে হবে। তখন 1936 সাল, সেকালে নমশূদ্রদের ব্রাহ্মণ কায়স্থ প্রভৃতি উচ্চ বর্ণের লোকেরা নিজ জাত বলে ঘৃণা করত। ঠাকুরের কথা শুনে সকলে শহরের চারিদিকে খোঁজ করতে লাগলেন। অবশেষে হরিদাস আচার্য মশাই ঠাকুরের সেই ভাবি বন্ধুর সন্ধান পেলেন। বন্ধুটি বর্ণে নমশূদ্র এবং বয়সে বৃদ্ধ। 70 বছর পার হয়ে গেছে, লাঠি ধরে চলেন। লোকটিকে বুঝিয়ে একদিন সকালবেলায় শ্রী ঠাকুরের কাছে আনা হতেই ঠাকুর বিশেষ সম্ভ্রমের সঙ্গে তাকে আলিঙ্গন করলেন। তারপর তাকে পাশে বসিয়ে বললেন, আপনি আমার বন্ধু, আপনি আমায় মিত্রতা বন্ধনে আবদ্ধ করেছেন। লোকটি সে কথা বুঝতে পারল না। তা না পারলেও ঠাকুর তাকে ছাড়লেন না। তাকে নতুন কাপড় চাদর পরিয়ে যত্ন করে খাওয়ানো হলো। তারপর বিশ্রামের ব্যবস্থা হলো। বিশ্রামের পর বিকেলে তাকে বিদায় দেওয়া হলো। পরে লোকটিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে, সবই ঠাকুরের লীলা, আমি কিছুই জানি না। এই ঘটনা থেকে ভক্তরা বুঝতে পারল ঠাকুরের জাতি বর্ণের কোনো বিচার নেই। তিনি সদা সর্বদা অচণ্ডালে কোল দিতে প্রস্তুত। জাতিবর্ণ নির্বিশেষে যে কোনো লোককে তিনি দীক্ষা দিতেন। অনেক মুসলমান তার ভক্ত ছিল। বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে দীক্ষা দিতেন ঠাকুর। কাউকে বৈষ্ণব মতে, কাউকে শাক্ত মতে, আবার কাউকে বৈদান্তিক মতে ওঙ্কার মন্ত্র জপ করতে দিতেন। তবে ঠাকুরের কাছে দীক্ষা নিতে হলে দীক্ষার্থীকে ধৈর্য ধরতে হতো। কেউ যদি বলতো, ঠাকুর আমায় দয়া করে দীক্ষা দিন, তাহলে ঠাকুর বলতেন, আমি দীক্ষা দেব কি, আমার নিজেরই দীক্ষা হলো না, আমি দয়া করবার কে। আবার কাউকে বলতেন, এখানে আপনার পাওনা নেই। আবার কাউকে বলতেন, সময় হলেই পাবেন। দীক্ষা প্রার্থীকে কড়াভাবে লক্ষ্য করতেন এবং হাত গুনে কি যেন আওড়াতেন আপন মনে। অনেকে বলতো, ঠাকুর সত্তা নির্ণয় করেছেন লোকটির, অর্থাৎ সকলের স্বভাব তো সমান নয়, আর এক মন্ত্র সকলের পক্ষে ফলপ্রদও নয়। তাই ক্ষেত্র বুঝে যেমন বীজ বপন করতে হয়, তেমনি লোক বুঝে মন্ত্র দীক্ষা দান করতেন ঠাকুর। দীক্ষাকালে নাম মন্ত্র শুধু মুখে উচ্চারণ করতেন না, কাগজে লিখে তার ব্যাখ্যা করে ভিতরকার তত্ত্বটিও বুঝিয়ে দিতেন। অনেক সময় অনেক দীক্ষার্থী বারবার ঠাকুরের কাছে আবেদন নিবেদন করেও দীক্ষা পেত না। ঠাকুর হয়তো তাকে বলতেন হবে, পরে দেখা গেল সে স্বপ্নাবস্থায় নাম পেয়ে গেছে। তবু তাতে তৃপ্ত হতো না তার মন, তাই ঠাকুরের কাছে ছুটে যেত। ঠাকুর তার সামনে নিজে মুখে সেই নাম উচ্চারণ করলে তবে সে সন্তুষ্ট হতো। ঠাকুর বিভিন্ন লোককে বিভিন্ন দীক্ষা দিতে পারতেন। তার অর্থ এই যে তিনি বিভিন্ন মার্গের সাধন পদ্ধতিতে সিদ্ধ ছিলেন, কিন্তু তিনি কখনো নিজে কোনো বিশিষ্ট সম্প্রদায়ভুক্ত বলে দাবি করতেন না। একবার কুম্ভমেলায়
এক সাধু সমাবেশে ঠাকুর যোগদান করেছিলেন। এই সমাবেশে ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্প্রদায়ের সাধু এসে সমাবেত হন। ঠাকুর দিনহীনভাবে একধারে চুপচাপ বসেছিলেন। তিনি কোনো প্রচার চাইতেন না। তার কোনো গেরুয়া কাপড় বা মাথায় জটাও ছিল না। মুন্ডিত মস্ত, গলায় তুলসী কাঠের মালা, পরনে পাড়হীন একখানি ধুতি আর গায়ে একখানি সাদা নিমা বা চাদর ছিল। ঠাকুরকে দেখে সাধারণত বৈষ্ণব সাধক বলেই মনে হতো। তবু সমাবেশের একজন সাধু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কোন সম্প্রদায়ের? ঠাকুর সংক্ষেপে উত্তর দিলেন, আজ্ঞে আমি মানব সম্প্রদায়ের। ঠাকুরের বক্তব্যের অর্থ এই যে, গোষ্ঠী বা সম্প্রদায়ের চেতনা বাধা সৃষ্টি করে প্রকৃত সাধনার পথে। সমস্ত সাধনার মূল লক্ষ্য হল ঈশ্বর লাভ। যে ঈশ্বরের সূক্ষ্ম অস্তিত্ব সমস্ত মানবাত্মার মধ্যে অংশীভূত হয়ে বিরাজ করছে, তা কখনো বিশেষ কোনো সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। সাধন মার্গ যাই হোক না কেন, সাধকের নিষ্ঠা থাকা চাই, তা না হলে সব বৃথা। একদিন দুর্গাপূজার কথা উঠলে ভক্তদের কাছে ঠাকুর হঠাৎ করে বলে ওঠেন, দুর্গোৎসব না করাই ভালো। ভক্তরা ঠাকুরের এ কথার অর্থ জানতে চাইলে ঠাকুর বলেন, দেবীর আবাহন করলে গুরুদায়িত্বের কথা এসে পড়ে। দেবীর আগমন কাল থেকে বিসর্জন পর্যন্ত দেবীর পূজার যাতে কোনো ত্রুটি না হয় এবং দেবী যাতে ঠিকমতো তৃপ্ত হন, তার জন্য শাস্ত্র অনুসারে ব্যবস্থা করা চাই, তা না হলে পূজার কোনো অর্থ হয় না। বীজ ধাতু থেকে বিষ্ণু শব্দের উৎপত্তি। বীজ ধাতুর অর্থ হল ব্যাপ্ত হওয়া। বিশ্ব চরাচরের সর্বভূতে ও সর্ববস্তুতে ব্যাপ্ত হয়ে আছেন বলেই তিনি বিষ্ণু। এই বিষ্ণুর যারা ভক্ত তাদের বলে বৈষ্ণব। ঠাকুর ছিলেন প্রকৃত বৈষ্ণব, কারণ তার আত্মা একই সঙ্গে বিশ্বে সর্বভূতে ব্যাপ্ত হয়ে থাকত সতত। সর্বজীবের সঙ্গে সব সময় একাত্মতা বোধ করতেন তিনি। জীবনে কোনো বন্ধন বা সংকীর্তনকে স্বীকার করেনি কখনো। তিনি ছিলেন বেদান্ত বর্ণিত ব্রহ্মস্বরূপ সম্পন্ন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবে এক পরম পুরুষ, যাকে কোনো ঘরের বন্ধন কোনো দিন বাঁধতে পারেননি। কোনো বিশেষ বস্তু বা জীবের প্রতি কোনো মায়া মমতা যার ব্যক্তিবোধকে ক্ষুণ্ণ করতে পারেনি। সত্যই ঠাকুর ছিলেন এক আশ্চর্য পুরুষ। সাধারণত জীবনে অবস্থার তারতম্য বা ঘটনার ঘাত প্রতিঘাত মনের ভাবের পরিবর্তন হয়। একথা শুধু সাধারণ মানুষের ক্ষেত্রেই খাটে না, সাধকদের জীবনেও এই ভাব পরিবর্তনের লক্ষ্য করা যায়। কিন্তু ঠাকুর ছিলেন সব অবস্থাতেই সমান। শীতে ও গ্রীষ্মে তিনি একই পোশাক পরতেন, সেই একখানি কাপড় আর একটি খদ্দরের চাদর। ক্ষুধা তৃষ্ণায় কাতর হতে কেউ কখনো দেখেননি তাকে। কোনো ঘটনাতে বিশেষভাবে দুঃখিত বা আনন্দিত হতে দেখা যায়নি তাকে, কারণ ঠাকুরের কোনো আমিত্ববোধ ছিল না। অপচলিত চিত্ত তার মূল ভিত্তি ছিল অহংকার বোধে নিঃশেষিত বিলুপ্তি। আমি আছি, আমি জানি, আমি কাজ করি বা নিজেকে প্রকাশ করি, এ সম্বন্ধে কোনো বোধ ছিল না ঠাকুরের। তার সমস্ত অস্তিত্বাভিমান বা আমিত্ববোধ ক্রমশ ব্যক্ত হয়ে বিশ্বাত্মবোধে বিলীন হয়ে গিয়েছিল কখন, তা তিনি নিজেই জানতে পারেননি। গীতায় ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাস যোগ অর্থাৎ বারবার ঈশ্বরকে স্মরণ ও চিন্তনের দ্বারা তাকে পাওয়ার চেষ্টার থেকে জ্ঞান বড়, জ্ঞানের চেয়ে ধ্যান বড়, আবার ধ্যানের চেয়ে কর্মফল ত্যাগ করা ভালো। আর এই কর্মফল জ্ঞানকে দান করে পরিপূর্ণতা, ভক্তিকে করে তোলে পরিশুদ্ধ। ঠাকুর ছিলেন পরম জ্ঞানী, কারণ তিনি জানতেন তিনি কিছুই জানেন না। ঠাকুর ছিলেন পরম কর্মযোগী, কারণ তিনি মনে করতেন তিনি কিছুই করছেন না। ঠাকুর ছিলেন পরম ভক্ত, কারণ তিনি ছিলেন ঈশ্বরের নিত্য যুক্ত। ঠাকুর ছিলেন সাকার উপাসক, তার প্রাণের হরির মধ্যেই তিনি উপনিষদের অখিল রসামৃত পুরুষকে খুঁজে পেয়েছিলেন। তিনি ছিলেন পরম হরিভক্ত,
অন্তরে যার ধ্যান করতেন, মুখে করতেন তার নাম কীর্তন, আর হাত দিয়ে করতেন তারই পূজা। এইভাবে কায়িক, মানসিক ও বাচিক সমস্ত কর্মোদ্যমের মাধ্যমে ঠাকুর নিজের জীবনকে এক মহাপুজো নৈবেদ্য রূপে সমর্পণ করেছিলেন শ্রীহরির চরণে। জয় রাম, জয় গোবিন্দ।